Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 41. Ajke amra porbo number ba bochon somporke. Number shobder ortho ki bochon ba shongkha. Orthat je boisheshter dara কোনো ব্যক্তি বা বস্তুর আমরা সংখ্যা জানতে পারি মানে কতগুলো ব্যক্তি আছেন বা কতগুলো বস্তু আছে সেটা জানতে পারি তাকেই বলা হয় নাম্বার বা বচন দেখো নিচের দিকে নাম্বারের ডেফিনিশন রয়েছে বক্স করে ওয়ার্ড বা শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা জানা যায় তাকে নাম্বার বা বচন বলে তাহলে কি পড়লাম আমরা কোন ওয়ার্ড বা শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা ব্যক্তি বা বস্তুর আমরা সংখ্যাটা জানতে পারি তাকে নাম্বার বা বচন বলা হয় এই নাম্বার বা বচন দুই প্রকারের এক হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটি হচ্ছে প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে একবচন অর্থাৎ যার দ্বারা একটি মাত্র জিনিস বোঝায় বা একটি ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তাকে বলে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার হচ্ছে একে অধিক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে তাহলে আমরা নাম্বার কি জানলাম নাম্বার হচ্ছে সংখ্যা সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝালে সেটা হয় সিঙ্গুলার নাম্বার আর একের বেশি ব্যক্তি বস্তু বা প্রাণী বোঝালে সেটা হয় প্লুরাল নাম্বার যেমন ধরো কিছু উদাহরণ রয়েছে আ পেন মানে কি একটি কলম এটা কি তাহলে সিঙ্গুলার নাম্বার টু পেন্স দুটি কলম এটা হচ্ছে কি প্লুরাল নাম্বার যেহেতু দুটি কলমের কথা বলেছে তারপর দেখো এ ম্যান একটি মানুষ অর্থাৎ এখানে এটা কি সিঙ্গুলার নাম্বার দুটি মানুষ এখানে টু মেন দুটি মানুষ এখানে ম্যানের প্লুরাল নাম্বার মেন হয় এটা তোমরা পরে শিখবে আস্তে আস্তে শিখবে তোমরা এখন জানো যেহেতু দুটি মানুষের কথা বোঝাচ্ছে সেই জন্য এটা কি প্লুরাল নাম্বার